বছরের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়েছে সোমবার থেকে। রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম ও যশোর জেলা এবং এর আশেপাশে অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও বেশ কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বিস্তৃত হতে পারে এবং বৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম দিক থেকে আসা কোন কোনে ঠান্ডা বাতাসের গতি হবে ঘন্টায় 6 থেকে 12 কিলোমিটার। তবে ঢাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। কোন কোনে ঠান্ডা বাতাস বইবে, সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, মেঘ সরে যাওয়ায় সূর্যের আলো বেশি পাওয়া যাচ্ছে, এ কারণে দেশের বেশিরভাগ স্থানে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ছে, তবে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। বুধ ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি থেকে সামান্য বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে রাতের তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়তে পারে। এছাড়া নদী তীরবর্তী এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।